জুম্বা শরীর চর্চার একটি স্বতন্ত্র পদ্ধতি। বিশেষত মহিলারা এই পদ্ধতির প্রতি আজকাল খুবই আকৃষ্ট হচ্ছেন। কিন্তু প্রথাগত চিন্তা ভাবনা থেকে একটু সরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই পদ্ধতি দিয়ে কিভাবে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো যায়, সেই রাস্তায় এগোলো একটি বেসরকারি শিশু বিকাশ প্রতিষ্ঠান। রায়গঞ্জের উকিলপাড়ায় এ ধরনের একটি প্রশিক্ষণ ক্লাসের সূচনা হলো শনিবার। 10 থেকে 15 জন শিশু এদিন মেতে ওঠে গান আর নাচের ছন্দে, বাছার আনন্দ চেটে পুটে নেয় কিছুক্ষণের জন্য। তাদের খুশি দেখে আপ্লুত অভিভাবকেরাও। এ বিষয়ে অভিভাবকেরা কি জানিয়েছেন শোনাবো। আমার নাম হচ্ছে অনামিকা স্বর্ণকার। কোথায় বাড়ি? আমাদের বাড়ি কাটিয়ার, বিহারে আছে। এইখানে এই থেরাপির ক্লাসে হঠাৎ করে কি কারণ? এখানে আমার মেয়ের জন্য এসেছি, ওকে ট্রিটমেন্ট করানোর জন্য। এখানে শুনেছি যে খুব মানে ভালো ট্রিটমেন্ট হয়, ও ভালো হবে এই আশায় এসেছি। কি প্রবলেম আছে? ওর অটিজমের সমস্যা আছে। হ্যাঁ, ছোট থেকে মানে 1.5-2 বছর বয়স থেকে, ছোটবেলায় ঠিকই ছিল, 1.5-2 বছর বয়স থেকে মানে এই সমস্যাটা দেখা দিয়েছে। আপনার মনে হচ্ছে যে এই জুম্বার মাধ্যমে কার্যকরী কিছু ফল পাওয়া যাবে? ও তো মানে ভালোই রেসপন্স করলো, এখন দেখি আগামী ক্লাসগুলোতে কি হয়। আজকে প্রথম দিন। পাশাপাশি জুম্বা প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা কি বলেছেন শুনবো। এখানটায় কিছু স্পেশাল চাইল্ড রয়েছে, তো ওদেরকে নিয়ে একটা জুম্বা সেশন রেগুলার বেসিসে প্ল্যান করা হয়েছে, তো ওর জন্যই আজকে এখানে আসা। এই স্পেশাল চাইল্ডদের কি জুম্বা কার্যকরী হতে পারে? আজকে ফার্স্ট ডে হিসাবে তো আমি অনেক ভালো রেসপন্স পেলাম, তো এক্সপেক্টিং যে ফিউচারে মানে হিউজ একটা ব্লাস্ট হবে। এই চিন্তা ভাবনাটা আসলো কেন, কোথা থেকে আসলো আপনার মাথায়? হ্যাঁ, আমরা হচ্ছে স্পেশালি মানে ফিমেল ফিটনেস সেন্টার, তো আউট অফ দ্য বক্স একটু ভাবার চেষ্টা করলাম। ভাবলাম যে খালি নিজেরা ফিট থাকলেও হবে না, একটু অন্যদের কথাও ভাবতে হবে, তাই একটু এই স্পেশাল ক্যাটাগরিটাকে নিয়ে আমরা ভেবেছি যে সবাই মিলে কিছু একটা করব। কতজন করছে আজকে? অ্যারাউন্ড 10 জন ছিল। অন্যদিকে শিশু বিকাশ প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত রিমা মুখোপাধ্যায় কি জানিয়েছেন শুনে নেব। আপনার নাম কি, কি দায়িত্ব আছে? আমি শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে সেক্রেটারি। কি নাম? রিমা মুখার্জি। এখানে শাম্পি ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, ও জিন শাম্পি, এখন ও একটা জুম্বার ইনস্ট্রাক্টর হয়েছে। তো এই জুম্বা ডান্সটা কিভাবে আমাদের যারা স্পেশাল চাইল্ড, স্পেশাল বলতে যাদের অটিজম আছে, সেরিব্রাল পলসি আছে, মেন্টাল রিটার্ডেশনের যে সমস্ত বাচ্চারা রয়েছে, সেই বাচ্চা এবং মা মিলিয়ে তাদের সাথে একটা গ্রুপ থেরাপির প্ল্যান হচ্ছে। তো আজকে সেটা প্রথম দিন, আশা করছি যে ভবিষ্যতে এই বাচ্চাগুলো এই জুম্বার মাধ্যমে হয়তো কিছুটা চেঞ্জ আসবে ওদের মধ্যে। আসলে আমাদের বাচ্চাদের এই স্পেশালি যাদের অটিজম স্পেকট্রামে আছে, তারা আসলে নট ইন দ্যাট ওয়ে স্পেশাল, তাদেরকে একটা ইনক্লুশনের কথা আমরা সবসময় ভাবছি। এই ইনক্লুড করতে গেলে তারা তো সব কিছু থেকেই সব কিছুতে যাবে না, তারা আঁকবে, তারা গান গাইবে, আর 5টা ছোট বাচ্চা যেভাবে জীবন কাটায় তাদেরও তো সেরকম জীবনই আমরা ফিরিয়ে দিতে চাইছি। তো সেই কারণে আমাদের শাম্পির কথা মনে হলো, যে শাম্পি খুব পপুলার হয়েছে এবং ওর এই জুম্বা ডান্সটা করে এমনিতে সবার খুব ভালো লাগা হচ্ছে, সুতরাং সেই ভালো লাগাটা আমাদের বাচ্চারা, তাদের মায়েরা, তারাও যদি সবাই ভাগ করে নিই তাদের সাথে, সেটা চেষ্টা করছি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।